নির্বাচিত হওয়ার পর নতুন করে প্রায় 4,000 পদে নিয়োগ দিতে হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে। সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পর্যন্ত নির্ধারণ করেন তিনি। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের আগে মূলত এই কাজে এখন ব্যস্ত সময় পার করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জয়ের পর যে কয়েকটি নাম ইতোমধ্যে আলোচনায় এসেছে, সেগুলোর মধ্যে অন্যতম তুলসি গ্যাবার্ড। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরবর্তী প্রধান হিসেবে এই নারীকে বেছে নিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হিন্দুদের বিষয়ে ধারাবাহিকভাবে সোচ্চার হতে দেখা গিয়েছে হাওয়াইয়ের এই সাবেক ডেমোক্রেট কংগ্রেসম্যান ও কট্টর ট্রাম্প সমর্থক তুলসি গ্যাবার্ডকে। গোয়েন্দা বিষয়ে গভীর অভিজ্ঞতা নেই তুলসির, তারপরও সংস্থাটির প্রধান করা হলো তাকে। তাই সম্প্রতি প্রশ্ন উঠেছে যে কে এই তুলসি গ্যাবার্ড যার হাতে গোয়েন্দা সংস্থাকে ন্যস্ত করেছেন ট্রাম্প। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসি গ্যাবার্ড। তার নাম ও হিন্দু ধর্মের প্রতি বিশ্বাসের কারণে অনেকেই তাকে ভারতীয় বংশোদ্ভূত বলেও অনুমান করেন। তবে তুলসি গ্যাবার্ড কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নন, তবে নিজেকে হিন্দু বলেই পরিচয় দিয়ে থাকেন তিনি। তুলসি গ্যাবার্ডের বয়স যখন 2 বছর, তখন তার পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করে। হাওয়াইতে আসার পর তার মা ক্যারোল হিন্দু ধর্মে ধর্মান্তরিত হন। তার বাবা একজন রোমান ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। হিন্দু ধর্মের প্রভাবের কারণে ক্যারোল গ্যাবার্ড তার সন্তানদের হিন্দু নাম রেখেছিলেন। তুলসি গ্যাবার্ডের বাবার রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি প্রথমে রিপাবলিকান পার্টির 2004 থেকে 2007 পর্যন্ত সদস্য ছিলেন এবং পরে 2007 সালে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন। তুলসি গ্যাবার্ড হাওয়াই থেকে 2013 সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। 2021 সাল পর্যন্ত উক্ত পদে ছিলেন তিনি। রাজনীতি ছাড়াও গ্যাবার্ড 2 দশকের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সাথে যুক্ত ছিলেন। ওই সময় ইরাক ও কুয়েতের মতো দেশে মোতায়েন ছিলেন তিনি। তিনি 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বার্নি স্যান্ডার্সের হয়ে প্রচার করেন। 2020 সালে ডেমোক্রেট হিসেবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চেয়ে দলের কাছ থেকে মনোনয়ন চেয়েও লড়েছিলেন। পরে অবশ্য জো বাইডেনকে সমর্থন করার সিদ্ধান্ত নেন তিনি। মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসি গ্যাবার্ড তার মেয়াদকালে সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা, বিনামূল্যে কলেজ টিউশন ও বন্দুক নিয়ন্ত্রণের মতো উদারপন্থী নীতিকে সমর্থন করেন। 2021 সালে হাউস ছাড়ার পর বেশ কিছু ইস্যুতে তাকে ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়। সেই সময় পরোক্ষভাবে ট্রাম্পকে সমর্থন করেছেন বলেও মনে করা হয়েছিল। এরপর ডেমোক্রেটিক পার্টি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। 2024 সালে রিপাবলিকান পার্টিতে যোগদান করেন। চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে বেশ সাহায্য করেছেন তিনি। সাবেক ডেমোক্রেট হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুতিতেও বেশ সাহায্য করেছেন তিনি। তবে গোয়েন্দা বিষয়ে গভীর অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তার জাতীয় গোয়েন্দা সংস্থার পদপ্রাপ্তি নিয়ে এখন বেশ আলোচনা চলছে। প্রতিরোধ যোদ্ধাদের রকেট, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের আঘাতে রীতিমতো নাস্তানাবুদ দখলদার ইসরায়েল। যুদ্ধক্ষেত্রে নিজ দেশের সামরিক বাহিনীর অবস্থান নিয়ে এখন অত্যন্ত মাত্রায় চিন্তিত যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাঝেই নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলা হয়েছে। বার্তা সংস্থা IRNA জানিয়েছে, বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে, লেবাননের হিজবুল্লাহ ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফায় হামলা হল। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দফতরের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন। কিন্তু এরপরও ইসরায়েলি এই খ্যাপাটে নেতার বাসভবনে হামলা সকলকে অবাক করেছে। এর আগে গত মাসে নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব। এক বিবৃতিতে বলা হয়, সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল। এদিকে গাজার পাশাপাশি লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় লেবাননে আরও 125,000 মানুষ নিহত হয়েছেন। 16 নভেম্বর শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে লেবাননে ইসরায়েলি হামলায় আরও অন্তত 59 জন নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 3,445 জনে পৌঁছেছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে।
মূলত গত বছরের অক্টোবরে ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়। এরপর থেকে নেতানিয়াহুর নিঃশ্বাস নেওয়া কঠিন করে তুলেছে হিজবুল্লাহ। যারই ধারাবাহিকতায় ফের নেতানিয়াহুর ঘরে আক্রমণ চালালো হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন এক ভারতীয় আমেরিকান নেতা। আগামী চার বছর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। ভারতীয় আমেরিকান নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআইকে জানান, নির্বাচনের আগে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে, আর এ বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন। পিটিআইকে এই ভারতীয় আমেরিকান বলেছেন, বাংলাদেশে হিন্দু ও তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন। তিনি একজন সাহসী ব্যক্তি, যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন এই ব্যক্তি। তিনি বলেন, যদি তাদের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায়, যা তাদের ব্যবসার 80%, তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে? তার দাবি, বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে। তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাব। এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের ওপর ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেন এই ভারতীয় আমেরিকান। তিনি বলেন, যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে, ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে থাকা দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া নতুন মার্কিন প্রশাসনের সঙ্গেও নতুন করে কাজ শুরু করতে পারবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সঙ্গে ইউনুসের টানাপোড়েনের সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে, তাই বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, আমি মনে করি ডক্টর ইউনুস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন। ট্রাম্প এমন সময় ক্ষমতায় এলেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ডক্টর ইউনুস সরকার। তিনি আরও বলেছেন, আমি ইউনুসের কাছ থেকে এখন খুব বেশি সমালোচনা প্রত্যাশা করছি না, আর তিনি ট্রাম্পকে নির্বাচনে জয়ের পর যে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন, এ বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সকলকে অবাক করে দিয়ে এবার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন। জানা গেছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা নিরসনের চেষ্টার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 14 নভেম্বর বৃহস্পতিবার ইরানের দুই সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমস লিখেছে, গত সোমবার ওয়াশিংটনে শিল্পপতি ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ হয়েছে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরামনির। বৈঠক ভালোভাবেই শেষ হয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ক নির্বাচনের আগে প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছিলেন। ট্রাম্পের প্রচারে যাওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন, ফলে ট্রাম্প জেতার পর মাস্কের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হয়েছিল। তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি তা অভূতপূর্ব। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে মাস্কের বৈঠক হয়। সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পরিষদেরা এই বৈঠকের কথা জানাননি, তারা এই বৈঠকের কথা স্বীকারও করেননি, আবার মাস্কও প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।
তবে ইরানের কিছু কর্মকর্তারা নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। মাস্ক যেহেতু সরকারি প্রতিনিধি নন, তাই এই আলোচনায় কোনো সমস্যা হয়নি। কার্যত তৃতীয় চ্যানেলে এই বৈঠক সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছেন। উল্লেখ্য যে এই বৈঠক প্রমাণ করে ইরান সমস্যা সমাধানে ইতিবাচক পরিকল্পনা আছে ট্রাম্পের। এর আগের পর্যায়ে ট্রাম্প যখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, পরমাণু চুক্তি থেকে তিনি বেরিয়ে এসেছিলেন। ইরানের উপর চাপ তৈরি করতে ইসলামিক রিপাবলিকের উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি। বারাক ওবামার সময় পরমাণু চুক্তি হয়েছিল, যেখানে ইরান অন্যতম সদস্য ছিল। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। বাইডেনের আমলেও তার বিশেষ উন্নতি হয়নি। ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্ক অত্যন্ত ভালো। নেতানিয়াহু ইতিমধ্যেই ইরানে আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, কারণ হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন ইরান সরাসরি ইসরায়েলি মিসাইল ছুড়েছে। ট্রাম্পের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে সামলাবেন সেটিও দেখার বিষয়। অবশেষে শেষ হল দীর্ঘ ৬ বছরের প্রতীক্ষা। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে চলমান দর কষাকষির মাঝেই এবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। ১৫ নভেম্বর শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে দেশটি। গত অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে এবছর অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনই বিদ্যুৎ পাঠাবে নেপাল। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মুখপাত্র চন্দন কুমার ঘোষ চীনা সংবাদ মাধ্যম সিনহুয়াকে বলেছেন, ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ২০২৪ সালে বাংলাদেশের কাছে নেপাল মাত্র একদিন বিদ্যুৎ বিক্রি করতে পারবে। এরপর ২০২৫ সালের ১৫ জুন থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী নেপাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছরের ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করবে। অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময়ে ঢাকায় আসবে নেপালের বিদ্যুৎ। নেপাল থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ বাংলাদেশ কিনবে ৮.১৭ রুপিতে, যার মধ্যে ভারতের সঞ্চালন লাইনের খরচও থাকবে। নেপাল বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে তাদের দুটি কেন্দ্র থেকে। এর মধ্যে ২৫ মেগাওয়াট ত্রিশুলি আর ২২ মেগাওয়াট বিদ্যুৎ আসবে চিলমি হাইড্রো পাওয়ার প্রজেক্ট থেকে। যেহেতু বাংলাদেশ ও নেপালের মধ্যে সরাসরি বৈদ্যুতিক সংযোগ নেই, তাই ভারতের সঞ্চালন লাইন হয়ে এই বিদ্যুৎ আসছে। তবে ভারতের গ্রিডের সঙ্গে বাংলাদেশের গ্রিডের সংযোগে খুব বেশি বাড়তি ক্যাপাসিটি না থাকায় নেপাল মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাঠাতে পারবে। কিন্তু ভবিষ্যতে যদি সঞ্চালন লাইনের ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়, তাহলে নেপাল আরও বেশি পরিমাণে বিদ্যুৎ পাঠাতে পারবে বলে জানিয়েছেন মুখপাত্র চন্দন কুমার ঘোষ। নেপাল ২০২১ সালের নভেম্বর থেকে ভারতে বিদ্যুৎ সরবরাহ করছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে তারা অতিরিক্ত জলবিদ্যুৎ উৎপন্ন করে থাকে বলে এগুলো রপ্তানি করতে পারে।